যে ভলিবল টুর্নামেন্ট আপনারা উপভোগ করছেন, এই ভলিবল টুর্নামেন্টের আয়োজক দ্বারা একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই খেলায় ফেয়ার প্লে অ্যাওয়ার্ড থাকবে। তাই প্রত্যেক দলের প্লেয়ারকে অনুরোধ করছি, যারা জল খাবেন বা বোতল মাঠের চারিদিকে আপনারা ফেলবেন না, আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা বা আমাদের প্রধানমন্ত্রী যে বাণী দিয়েছিলেন বা স্লোগান দিয়েছিলেন স্বচ্ছ ভারত অভিযান, এই স্বচ্ছ ভারত অভিযানের একটু দিকে একটু লক্ষ্য রাখবেন। তাছাড়া যেহেতু ফেয়ার প্লে অ্যাওয়ার্ড রয়েছে, তাই কোনো প্লেয়ার শিকড় বা পান খেয়ে থুতু ফেলবেন না মাঠের ভিতরে, এই কথাটি সবাইকে জানিয়ে রাখছি। আর যারা দর্শকরা এসেছেন তাদেরকেও বলছি, আপনাদেরও ফেয়ার প্লে রয়েছে, যদিও খেলছে না কিন্তু ফেয়ার যেটা আছে, খেলা দেখতে এসেছেন যেহেতু খেলা প্রেমীও আপনারা, তার ফেয়ার হিসাবে খেলা দেখুন। এবং আপনারা যে শিকড় বা যেগুলো গুটখা আছে সেগুলার খেয়ে থুতু ফেলবেন না, ওয়াল রয়েছে স্কুলের, এটা যেহেতু স্কুল তে স্কুলে ওয়ালে আপনারা থুতু ফেলবেন না, সেটা থেকে লক্ষ্য রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি, ধন্যবাদ।